চরম প্রতিযোগিতার পুরুষ এককে হাফিজুর রহমান ও নারী এককে আফসানা নাসরিন চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিবারের মতো এবারও টুর্নামেন্টের মিডিয়া পার্টনারের ভূমিকায় ছিল দেশ টিভি। প্রতিযোগিতায় সেরা হয়েছেন হাফিজুর। আসরের অন্যতম ফেভারিট ও বিশ্ব র্যাঙ্কিং এর সপ্তম খেলোয়াড় হেমায়ত মোল্লা হয়েছেন রানার্স আপ। তৃতীয় পুরস্কার জিতেছেন মোহাম্মদ আলী রবিন। নারী এককের চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্ব র্যাঙ্কিং এর নবম খেলোয়াড় আফসানা। নিয়মিত সেরা তিনে থাকা সাবিনা হয়েছেন রানার্স আপ। এছাড়া তৃতীয় স্থান পেয়েছেন আইনুল নিশাদ। চার দিনের টুর্নামেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংস্থা ও ক্লাবের 39 জন প্রতিযোগী অংশ নেন। মওলানা ভাসানী স্টেডিয়ামে ক্যারম ফেডারেশনের কক্ষে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্ব ক্যারম ফেডারেশনের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিওন সহ ফেডারেশনের কর্মকর্তা, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ক্যারম প্রেমীরা উপস্থিত ছিলেন।